বিড়াল হচ্ছে সবচেয়ে সুন্দর একটা প্রাণী। বিড়ালটা হচ্ছে আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। নবীজির একটা বিড়াল ছিল, নাম হচ্ছে মুয়াজ্জা। নাম কি? মুয়াজ্জা। একটা হাদিস এসেছে, অবাক করা হাদিস। দেখেন, নবীজি একবার ঘরে প্রবেশ করলেন, নবীজির জামা রাখা আছে। হাদিসে এসেছে, নবী যখন ঘরে প্রবেশ করলেন, দেখলেন জামার এক সাইডে ছোট্ট একটা বিড়াল আরামে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ, ঘুমিয়ে আছে। নবী যখন আসলেন, তিনি চাইলে ডাকতে পারতেন যে বিড়াল ওঠো, আমার নামাজের সময় হয়ে গেছে, আমার জামা আমাকে দাও। এই হাদিসটি আমি সকালে পড়েছি, বড্ড অবাক হয়েছে। হাদিসে এসেছে, নবী বিড়ালকে ডাকেন নাই, তার শরীরে স্পর্শ করে।